16 নভেম্বর সকালে অভিনেত্রী তানজিম তিশা আত্মহত্যার চেষ্টা করেছেন বলে খবর ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন গণমাধ্যমে। বিষয়টি নিয়ে 16 নভেম্বর সন্ধ্যায় মুখ খুলেছেন তানজিম তিশা। অভিনেত্রীর দাবি, তার ফুড পয়জনিং হয়েছিল। সন্ধ্যায় ফেসবুক স্ট্যাটাসে অভিনেত্রী এই দাবি করেন। স্ট্যাটাসের নিচে তিনি মুশফিক আর ফারহানের নাম জুড়ে দেন। তানজিম তিশা লেখেন, আজকে কিছু ভুল নিউজ দেখতে পেলাম এবং সে বিষয়টি আমি সবাইকে পরিষ্কার করতে চাই। আসল বিষয়টি হলো, গতরাতে আমার ফুড পয়জনিং এর পরে কিছু ব্যাপারে আমার খারাপ অবস্থা ছিল, তাই আমি একটা স্লিপিং পিল খাই এবং তার সাইড ইফেক্ট হিসেবে আমার বমি হয় এবং হাসপাতালে গিয়ে প্রাথমিক চিকিৎসা নেই। অভিনেত্রী এখন সম্পূর্ণ সুস্থ আছেন বলে জানান। মুশফিক আর ফারহানকে ইঙ্গিত করে তিশা জানান, তার বাবা গত 2 বছর আগে মারা গেছেন এবং বিষয়টি তাকে এতটাই শক্ত করেছে যে এরকম কোনো মানুষ অথবা যে কোনো মানুষের জন্যই তিনি আত্মহত্যার মতো পদক্ষেপ জীবনেও নেবেন না। তিশা মনে করেন, আর্টিস্টদের একটা ব্যক্তিগত জীবন আছে, সেই ব্যক্তিগত জীবন নিয়ে যদি ভক্ত দর্শকরা কথা বলেন তাতে তার বিন্দু মাত্র আপত্তি নেই, কিন্তু ব্যক্তিগত জীবন নিয়ে তিশারও হয়তো কখনো কিছু বলার থাকতে পারে। তিশা বলেন, আমার নারী পুরুষ সহশিল্পী, পরিচালক এবং ব্যক্তিগত জীবনের মানুষ যারা যারা আমার ক্ষতি করেছেন অথবা করার চেষ্টা করছেন তাদের প্রত্যেকটা মানুষের নাম মেনশন করে অতি শীঘ্রই আমার শুভাকাঙ্ক্ষীদের জন্য সাংবাদিক ভাই বোনদের সঙ্গে বসে প্রেস কনফারেন্স করব।